বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত প্রতিষ্ঠানটিরই লোকজন। গোয়েন্দা পুলিশ জানায়, প্রথমে প্রশ্নপত্রের পিডিএফ কপি কৌশলে সংগ্রহ করেন কর্মকর্তারা, পরে তা ছোট চাকুরিদের কাছে সরবরাহ করে, এরপরে টাকার বিনিময়ে প্রশ্ন পৌঁছে যায় পরীক্ষার্থীদের কাছে। আর যাদের নগদ টাকা নেই, সেই সব চাকরি প্রত্যাশীদের সঙ্গে সম্পত্তির বিনিময়ে দফা রফা করে চক্রটি। শুক্রবার তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি পদে নিয়োগ পরীক্ষা ছিল, কিন্তু এক ঘন্টা আগে পরীক্ষা স্থগিত হওয়ায় বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁস করে বিমান বাংলাদেশের লোকই। পাঁচজনকে ধরার পর কর্মকর্তারা জানান, প্রশ্ন ফাঁসে উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত, যারা প্রশ্নপত্রের পিডিএফ কপি অফিস সহায়ক চালক সহ কয়েকজনের কাছে পাঠিয়ে দেয়, পরে তা টাকার বিনিময়ে সরবরাহ করা হয়। প্রশ্ন ফাঁসে জড়িতদের সবাই বিমান বাংলাদেশের লোক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন মর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ঘনিষ্ঠভাবে কাজে নিয়োজিত গ্রেপ্তারকৃত আসামিরা এবং আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন আমাদের শনাক্ত করেছি। এই বিজ্ঞাপন হওয়ার সাথে সাথেই তারা কিভাবে তারা প্রশ্ন প্রণয়ন করবেন, কিভাবে এটা আউট করবেন, কিভাবে বিলি করবেন, কিভাবে টাকা নেবেন, সে তারা এটা সেটা তারা এই পাঁচ সাতজনে মিলে তারা প্রক্রিয়া শেষ করে রেখেছিলেন এবং পরীক্ষার আগের দিন তারা এই কাজটি করছিলেন। এরা আসামিরা প্রশ্নের হুবহু কপি সংগ্রহ করে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা বিভিন্ন জনের কাছে তারা বিক্রি করেছেন এবং তারা শুধু বিপুল পরিমাণ প্রশ্ন দিয়ে তারা 7 লক্ষ টাকা পর্যন্ত তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন। কারো কারো কাছ থেকে সর্বশেষ 2 লক্ষ টাকাও নিয়েছেন এবং প্রশ্ন দেওয়া এবং প্রশ্ন মুখস্থ করানো এই কাজটিও তারা করিয়েছিলেন। তারপর আমরা এদের পাঁচজনকে ধরার পরে এদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা যেমন তাদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে তারা যে লিখিত নিয়েছে, অর্থাৎ গরিব পরীক্ষার্থী যারা তারা তো টাকা দিতে পারবে না, তখন তাদেরকে বলেছে আমরা তোমাদেরকে সব কিছু করবো, তোমরা জুডিশিয়াল স্ট্যাম্পে তোমরা ই করো, লিখিত দাও, তো তোমাদের জমি দিবা অথবা বাড়ি আমাদেরকে দিয়ে দিবা, এরকমও তারা স্ট্যাম্পও আমরা উদ্ধার করেছি এবং তারা প্রায় 7 লক্ষ টাকা নিয়েছে কারো কাছ থেকে, কারো কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছেন। এভাবে আমরা তাদের ডায়েরি থেকে তারা কার কাছ থেকে কত টাকা নিয়েছেন সেটা আমরা পেয়েছি। তো গ্রেপ্তারকৃত আসামিরা ইতিপূর্বেও প্রশ্নপত্র ফাঁস সহ নিয়োগ প্রক্রিয়া নানা অনিয়মের কাজ করেছেন, সেটা তারা স্বীকার করেছেন এবং কীভাবে এখানে এই নিয়োগটার ক্ষেত্রে বাংলাদেশ নিয়োগ ক্ষেত্রে ডিজিএমদের সমন্বয়ে একটা কমিটি আছে, কিন্তু এই কমিটিটা প্রশ্নপত্রে ফাঁস রোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন বা তারা কাজটি করে থাকেন, কিন্তু দেখা যাচ্ছে এরা এই দায়িত্বটা নেওয়ার পরেও কিভাবে এই কমিটির চোখ ফাঁকি দিয়ে ঢালাওভাবে প্রশ্নপত্র ফাঁস রোধ তার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আসামিদেরকে রিমান্ডে আনব এবং রিমান্ডে এনে তাদের কাছ থেকে আরও জিজ্ঞাসা করবো ইতিপূর্বে যে পরীক্ষাগুলি হয়েছে সেখানেও কারা কারা জড়িত ছিল সেটাও আমরা খুঁজে বের করব এবং যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা প্রায় বেশিরভাগই দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ঘনিষ্ঠভাবে তারা কাজে নিয়োজিত, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। পুলিশ বলছে 5-7 লাখ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করে চক্রটি। যেসব চাকরি প্রত্যাশীর নগদ টাকা নেই, তাদের সঙ্গে সম্পত্তির বিনিময়ে প্রশ্ন দেওয়ার চুক্তি করা হয়। বিপুল পরিমাণ প্রশ্ন দিয়ে তারা 7 লক্ষ টাকা পর্যন্ত তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন, কারো কারো কাছ থেকে সর্বশেষ 2 লক্ষ টাকাও নিয়েছেন এবং প্রশ্ন দেওয়া এবং প্রশ্ন মুখস্থ করানো এই কাজটিও তারা করিয়েছিলেন। গরিব পরীক্ষার্থী যারা তারা তো টাকা দিতে পারবে না, তখন তাদেরকে বলেছে আমরা তোমাদেরকে সব কিছু করবো, তোমরা জুডিশিয়াল স্ট্যাম্পে তোমরা ই করো, লিখিত দাও, তো তোমাদের জমি দিবা অথবা বাড়ি আমাদেরকে দিয়ে দিবা। শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেই নয়, যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।